আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আর সকালের তাজা খবর। সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 358,713 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে অনেকটা উন্নতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 187 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 11 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগী সংখ্যা দাঁড়ালো 5,965 জনে। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে 187 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 358,713 জনে। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 317 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 348,879 জনে। এছাড়া সৌদিতে আজ অবধি 97.3% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 3,869 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 600 জন রোগী। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 52 জন, মক্কায় 38 জন, মদিনায় 33 জন, পূর্বাঞ্চলে 25 জন, আলকাসিমে 13 জন, আসিরে 9 জন, নাজরানে 4 জন, তাবুকে 4 জন, জিজানে 3 জন, আলজৌফে 2 জন, দক্ষিণ বর্ডারে 2 জন, হাইলে 1 জন এবং আলবাহাতে 1 জন, সর্বমোট 187 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আজকে সৌদি আরবে করোনা আক্রান্ত রোগী সংখ্যা 187 জন। এটি গত 8 মাসে সৌদি আরবে সর্বনিম্ন করোনা আক্রান্তের রেকর্ড। ইনশাল্লাহ সৌদি আরবে খুব শীঘ্রই করোনা আক্রান্ত রোগী সংখ্যা 2 ডিজিটে নেমে আসবে। বর্তমানে সৌদি আরবে যে শহরগুলো রয়েছে যেমন রিয়াদ, মক্কা, এখানে আস্তে আস্তে করোনা রোগী সংখ্যা তুলনামূলক কমছে। কিন্তু তারপরও আপনারা যারা রিয়াদ, মক্কা, মদিনাতে আছেন, অবশ্যই অবশ্যই ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।